আজ আমরা কথা বলবো বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে। তোমরা দেখছো স্টাডি রুম ইউটিউব চ্যানেল, আমি দুর্লভ আছি তোমাদের সাথে। আমাদের লক্ষ্য 200 জনেরও বেশি সাহিত্যিকদের ছদ্মনাম তোমাদের সামনে তুলে ধরা। আজ তার প্রথম পর্ব। এই পর্বে আমরা 50 জন কবি সাহিত্যিকের ছদ্মনাম নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো। বলো তো ব্যাঙাচি কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলামের। হাবু শর্মা বা হাবা কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের আরও বেশ কয়েকটি ছদ্মনাম আছে, যেমন অকপট চন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকরাশি, দিবাকর শর্মা, ষষ্ঠীচরণ দেবশর্মন, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, দিকশূন্য ভট্টাচার্য প্রভৃতি। গৌরমলার কার ছদ্মনাম? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চমুখ কার ছদ্মনাম? শক্তিপদ রাজগুরুর। রসুল আলী কার ছদ্মনাম? অবনীন্দ্রনাথ ঠাকুরের। কলমগির কার ছদ্মনাম? সত্যেন্দ্রনাথ ঠাকুরের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? কক্ষিত পৌর। রামচন্দ্র কার ছদ্মনাম? রাজা রামমোহন রায়ের। তার আরও একটি ছদ্মনাম শিবপ্রসাদ দাস। শ্যামল রায় কার ছদ্মনাম? বিষ্ণুদের। শ্রীযুক্ত মুকুল চাঁদ শর্মা কার ছদ্মনাম? কালী প্রসন্ন সিংহ। জ্যোতিরিন্দ্র নন্দী কোন ছদ্মনামে লিখতেন? জ্যোৎস্না রায়। বনফুল কার ছদ্মনাম? ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায়। কালকুট কার ছদ্মনাম? সমরেশ বসু। সমরেশ বসুর আরও একটি ছদ্মনাম ভ্রমর। জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তী। যাযাবর কার ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়। বিনয় ঘোষ কোন ছদ্মনামে লিখতেন? কালপ্যাঁচা। দীপেন্দ্র সান্যাল কোন ছদ্মনামে লিখতেন? নীলকণ্ঠ। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছদ্মনাম কি? বিরূপাক্ষ। বঙ্কিমচন্দ্র কোন কোন ছদ্মনামে লিখতেন? কমলাকান্ত, রামচন্দ্র, ভীষ্মদেব, খোশনবিশ। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম জানো? নীললোহিত, সুজন পাঠক, সনাতন পাঠক, নীল উপাধ্যায়। দেবেশ রায়ের ছদ্মনাম? বেদুইন। অখিল নিয়োগীর ছদ্মনাম? স্বপন বুড়ো। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। শঙ্কর ছদ্মনামে লিখতেন কে? মণিশঙ্কর মুখোপাধ্যায়। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারিচাঁদ মিত্র। বিমল চন্দ্র ঘোষের ছদ্মনাম কি? মৌমাছি। সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরশুরাম ছদ্মনামে কে লিখতেন? রাজশেখর বসু। বাণভট্ট কার ছদ্মনাম? নিহার রঞ্জন গুপ্ত। রূপদর্শী কার ছদ্মনাম? গৌর কিশোর ঘোষ। গৌর কিশোর ঘোষের আরও একটি ছদ্মনাম আছে, ফাহিয়েন। গোপাল মজুমদার কার ছদ্মনাম? নারায়ণ সান্যাল। অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? মহিতলাল মজুমদার। যুবনাশ্য কার ছদ্মনাম? মনীষ ঘটক। প্রণাবি এই ছদ্মনামে কে লিখতেন? প্রমথনাথ বিশি। ধনঞ্জয় বৈরাগী কার ছদ্মনাম? তরুণ রায়। দীপক চৌধুরী কার ছদ্মনাম? নিহার ঘোষাল। শ্রীপান্থ কার ছদ্মনাম? নিখিল সরকার। ভাস্কর এই ছদ্মনামটি কার? জ্যোতির্ময় ঘোষ। অপরাজিতা দেবী এই ছদ্মনামে কে লিখতেন? রাধারানী দেবী। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছদ্মনাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম জানো? নবকুমার কবিরত্ন, অসিতপর শর্মা। সৈয়দ মুস্তাফা আলী কোন ছদ্মনামে লিখতেন? ওমর খৈয়াম, সত্যপীর, প্রিয়দর্শী, মুসাফির, এই চারটি ছদ্মনামে লিখতেন। অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম অমিয়া দেবী। সুবোধ ঘোষের ছদ্মনাম সুপান্থ বা কালপুরুষ বা ভবানী পাঠক। পঞ্চানন্দ কার ছদ্মনাম? ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শ্রীভট্ট কার ছদ্মনাম? দীনেশ গঙ্গোপাধ্যায়ের। শ্রীমতী রাধারানী দেবী কার ছদ্মনাম? প্রভাত কুমার মুখোপাধ্যায়।
এই ছিল আজকের পর্ব। এর পরের পর্বের নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে দাও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।